হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কোষ বিভাজন। অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে, মাঝখানে কিছুটা ব্যস্ততা ছিল, অনেকদিন পরেই ক্লাস নেওয়া শুরু করলাম। তো আমাদের যে নর্মাল সিকোয়েন্স ছিল ওই সিকোয়েন্স অনুসারে আজকে আলোচনা করার টপিক হচ্ছে কোষ বিভাজন। অনেকেই তোমরা বলছো যে কোষ বিভাজনের উপরে লেকচার দেওয়ার জন্য। যাই হোক, তো কোষ বিভাজনের শুরুতে আমি বলতে চাই লেকচারের শুরুতে যে কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রস্তুতি, আরেকটা হচ্ছে বিভাজন। অর্থাৎ একটা হচ্ছে গিয়ে প্রস্তুতি, আরেকটা হচ্ছে বিভাজন। মানে হচ্ছে প্রস্তুতি যে পর্যায়টা, এটা হচ্ছে কোষটা প্রস্তুত হয়, মানে বিভাজনের জন্য কোষটা তৈরি হয়। এই পর্যায়ে বিভাজনের জন্য যা যা ম্যাটেরিয়ালস লাগবে অথবা বিভাজন হইতে যে যে ফ্যাক্টরগুলো লাগবে এটার জন্য সে তৈরি হয়। আর বিভাজন যে দশাটা, এখানে হচ্ছে গিয়ে কোষটা আলটিমেটলি বিভাজিত হয়। যাই হোক, আমরা প্রত্যেকটা কোষ বিভাজনকেই আমরা মোট তিনটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ তিন প্রকার কোষ বিভাজন আমরা জানি, 9-10 পড়েছি। একটা হচ্ছে গিয়ে এমাইটোসিস, আরেকটা হচ্ছে গিয়ে দুই নম্বর হচ্ছে গিয়ে মাইটোসিস, তিন নম্বর হচ্ছে গিয়ে মিওসিস। তার মানে আমরা কোষ বিভাজনটাকে ভাগ করতে পারি তিনটা ভাগে। একটা হচ্ছে এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিস মানে হচ্ছে যেটা মাইটোসিস না। এখানে সাধারণত এমাইটোসিস হয় হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন এককোষী জীবে, সাধারণত এককোষী প্রোক্যারিওটিক জীবগুলোতেই এমাইটোসিস হয়ে থাকে। এমাইটোসিসের গুরুত্ব এটাই যে ধরো নর্মাল একটা এককোষী একটা জীব, সে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা কোষ, আবার ভাগ হয়ে এখান থেকে চারটা কোষ, এইরকম বিভক্ত হওয়াটাই হচ্ছে নর্মালি এমাইটোসিস। ঠিক আছে, এখানে মাইটোসিসের মতো কোনো জটিল প্রক্রিয়া নেই। আর যে মাইটোসিস, মিওসিস, এই কোষ বিভাজনগুলো অত্যন্ত জটিল। যাই হোক, আজকে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব। তবে মাইটোসিস কোষ বিভাজন আলোচনা করার শুরুতে আমি কোষ বিভাজন বলছিলাম শুরুতে প্রস্তুতি এবং বিভাজন, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি একটা কোষের জীবন, ধরো একটা কোষের জীবনটা শুরু হয় হচ্ছে গিয়ে তার উৎপত্তি দিয়ে, শেষ হয় তার বিভাজনের মাধ্যমে। অর্থাৎ একটা কোষ তৈরি হয়, নতুন একটা ডটার সেল তৈরি হয়, সে তার পুরা জীবনটাতে সে আস্তে আস্তে সজীব, মানে সজীবতা প্রাপ্ত হয় বা অনেক বড় হয়, পরিণত হয়। তারপরে কী হয়, এটা বিভক্ত হয়ে দুইটা কোষে, বা সে নতুন ডটার সেল তৈরি করে অ্যাজ এ মাদার সেল। তো যাই হোক, কোষ বিভাজনটা এটাকে আমরা, মানে আসলে মূলত একটা কোষের জীবনটাকে বা সাইকেলটাকে আমরা দুইটা ফেজে, যেটাকে আমরা বলি কোষচক্র, কোষচক্র, এই কোষচক্রটাকে আমরা দুইটা ফেজ বা দশায় ভাগ করতে পারি। একটা হচ্ছে এম ফেজ, আরেকটা হচ্ছে গিয়ে আই ফেজ। একটা হচ্ছে গিয়ে এম ফেজ, আরেকটা হচ্ছে আই ফেজ। এম ফেজ হচ্ছে গিয়ে মানে কোষচক্র, অর্থাৎ যেই চক্রের মাধ্যমে একটা কোষের জীবন নিয়ন্ত্রিত হয়, মানে যেই চক্রটার মাধ্যমে একটা কোষ উৎপন্ন হওয়া এবং পরবর্তী বিভাজিত হওয়ার সময়টা, এটাই হচ্ছে কোষচক্র। তো এই কোষচক্রের এম ফেজে মাত্র প্রায় 5-10% সময় ব্যয় হয়, মাত্র 5-10% সময় ব্যয় হয়। আর আই ফেজে বাকি 90-95% সময়ই আই ফেজে ব্যয় হয়। তার মানে একটা কোষ বিভাজনের আমরা দেখি যে একটা কোষ বিভাজনের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম বা পুরা টাইমটাই ব্যয় হয় আই ফেজে, আর মাত্র 5-10% এম ফেজ। এম দিয়ে হচ্ছে মাইটোসিস, মানে বিভাজন ফেজ যেটা, আই দিয়ে হচ্ছে ইন্টার, মানে ইন্টারফেজ। তার মানে এটা হচ্ছে গিয়ে বিরাম দশা, আর এটা হচ্ছে গিয়ে বিভাজন দশা। তার মানে একটা কোষ তার জীবনকালের পুরাটা সময় বিরাম দশায় থাকে, আর খুব অল্প সময়ে সে বিভাজন দশায় থাকে। অ্যাকচুয়ালি বিরাম দশা কি আসলে বিরাম দশা? না,
বিরাম দশা হচ্ছে গিয়ে এই স্টেজটাতে বা এই পুরো স্টেজটাতে কোষ প্রস্তুতি নেয়, সে কীভাবে বিভাজিত হবে। যাই হোক, আমরা এই আই ফেজটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, আই ফেজটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। যেমন গ্যাপ ওয়ান, এস ফেজ বা সিনথেসিস ফেজ, গ্যাপ টু। তার মানে আমি বিরাম দশাটাকে বা আই ফেজ বা ইন্টার ফেজটাকে তিনটা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে গ্যাপ ওয়ান সিনথেসিস ফেজ, আরেকটা হচ্ছে গ্যাপ টু ফেজ। তো এই তিনটা ফেজে স্পেশাল কিছু কাজ হয় যার কারণে এই তিনটা ফেজ দেওয়া হয়েছে। তো এই ইন্টার ফেজের প্রায় 30-40% সময় সে গ্যাপ ওয়ানে থাকে, কোষটা 30-40% সময় ব্যয় করে গ্যাপ ওয়ানে। আর সিনথেসিস ফেজে হচ্ছে গিয়ে প্রায় 30-50% সময় সে ব্যয় করে, আর গ্যাপ টুতে সে প্রায় 10-20% সময় ব্যয় করে। তার মানে ইন্টার ফেজে 30-40% সময় গ্যাপ ওয়ান, 30-50% সিনথেসিস ফেজে, আর গ্যাপ টুতে হচ্ছে গিয়ে 10-20% সময় সে ব্যয় করে। তো যাই হোক, আমি ইন্টার ফেজটা নিয়ে আগে ডিটেলস আলোচনা করি, তারপরে এম ফেজটা নিয়ে আলোচনা করবো। এম মানে মাইটোসিস ফেজ, ওখানে মাইটোসিস কোষ বিভাজনটা ডিটেলস আলোচনা হবে। তো এখন দেখো, একটা কোষ যখন তার জীবনটা শুরু করে, ধরো এটা একটা সেল মাত্র তৈরি হইল, ঠিক আছে, সে আস্তে আস্তে পরিণত হবে, তারপরেই না বিভাজিত হবে। তাহলে পরিণত হওয়ার যে সময়টা এটাই হচ্ছে ইন্টার ফেজ। তো শুরুই হয় গ্যাপ ওয়ান দিয়ে। তো এই যে কোষচক্রটা শুরু হইল গ্যাপ ওয়ান দিয়ে, এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে মানে যখন তার কোষচক্রটা শুরু বা গ্যাপ ওয়ান ফেজ দিয়ে যে কোষচক্রে ঢুকে সে, এটা নিয়ন্ত্রণ করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন একটা প্রোটিন, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, কাইনেজ মানে গতিপ্রাপ্ত হয়, মানে হচ্ছে গিয়ে এই কোষচক্রটার গতিপ্রাপ্ত হইতে যে সাহায্য করে, এই কোষচক্রটা গতিপ্রাপ্ত হইতে বা সামনে অগ্রসর হইতে যে সাহায্য করে, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ মানে গতিশীলতা। তো এই কোষচক্রের শুরুতেই একটা প্রোটিন তৈরি হয় সাইক্লিন, এই সাইক্লিনটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে সংযুক্ত হয়। এই সাইক্লিনটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে সংযুক্ত হয়ে কোষচক্রের গতিপ্রাপ্ত হয়। আবার মনে রাখবা, এই কোষচক্রটা চলতে তো নির্দিষ্ট শক্তি দরকার, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণ এটিপি দরকার। এই এটিপিটা তৈরি হয় কিভাবে আমরা কি জানি? এডিপি প্লাস ফসফেট মিলে কি তৈরি হয়? এটিপি, এডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? দুইটা, তাই না? এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট সংযুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। আর আমরা জানি এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে গিয়ে আমাদের শক্তি ক্যারিয়ার, আমাদের বডিতে এনার্জি ক্যারিয়ার বা শক্তি বাহক, তাই না? তো এই এটিপি যদি না থাকে তাহলে তো আমাদের বডিতে আমরা শক্তি পাবো না, তাই না? তো এই একটা কোষ যদি এটিপির অভাবে বা এটিপি তার শক্তি বাহক না থাকে তাহলে তো এই কোষচক্রটা সামনে গতিপ্রাপ্ত হবে না, তাই না? তো এই এটিপি এডিপির সাথে ফসফেট যুক্ত এটিপি তৈরির পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন। কি বলে? ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন হইতে সাহায্য করে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তার মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ফসফোরাইলেশনে সাহায্য করে, ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়, এই এটিপি কোষচক্রের সামনে অগ্রসর হইতে বা কোষচক্রটা গতিপ্রাপ্ত হইতে সাহায্য করে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এবং গ্যাপ ওয়ানের পরে আমি বলছিলাম সিনথেসিস ফেজ, সিনথেসিসের আরেকটা নাম আমি বলতে পারি রেপ্লিকেশন ফেজ। রেপ্লিকেশন কি? ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ সিনথেসিস হয়। এই ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশনের জন্য যে সকল পদার্থ দরকার, যে সকল এনজাইমস, যে সকল ফ্যাক্টর দরকার, যা কিছু আছে সবগুলো তৈরি হয় গ্যাপ ওয়ানে। যেমন ডিএনএ রেপ্লিকেশনের এনজাইম আমরা জানি ডিএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমেজ,
লাইগেজ হেলিকেজ থেকে আরম্ভ করে ডিফারেন্ট টাইপস অফ এনজাইম এবং হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ গ্রোথ ফ্যাক্টর সবগুলোই গ্যাপ ওয়ানে তৈরি হয়। তারপরে শুরু হয় সিনথেসিস ফেজ। এখন কিছু কিছু কোষ গ্যাপ ওয়ানে আটকায় যায় বা গ্যাপ ওয়ানেই তাদের সমাপ্ত, তারা আর কখনোই সামনের দিকে কোষ চক্রটা কন্টিনিউ করে না বা তারা বিভাজিত হয় না বা এম ফেজে যায় না, এরকম কিছু কোষের নাম আমরা পরে আলোচনা করব বা পরে বলব। এবার আসো দুই নম্বরে হচ্ছে গিয়ে সিনথেসিস ফেজ বা এটাকে আমি বলতে পারি ডিএনএ সিনথেসিস, ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন, মানে হচ্ছে গিয়ে একটা ডিএনএ থেকে ডাবল ডিএনএ তৈরি হওয়া। আমি ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস সম্পর্কে তোমরা যদি ডিটেলস জানতে চাও আমার বেসিক অনলাইন স্কুলে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে টোটাল ডিটেলস একেবারে পুরো তোমাদের বইয়ের মতোই পুরো আলোচনা করা আছে, তোমরা রেফারেন্স হিসেবে আবুল হাসান স্যারের বইটা দেখতে পারো, তো ওই ভিডিওটা দেখে নিও পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডিএনএ সিনথেসিস হচ্ছে ধরো একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে দুইটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া, তার মানে একটা ডিএনএ স্ট্র্যান্ড মাদার ডিএনএ স্ট্র্যান্ড থেকে দুইটা ডটার ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়াটাকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত ফ্যাক্টরস যত এনজাইম এগুলো তো গ্যাপ ওয়ানে তৈরি হইল, তো সিনথেসিস ফেজে ডিএনএটা রেপ্লিকেশন হয় মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। কিছু কিছু কোষ সিনথেসিস ফেজেও আটকা যাবে, তো যারা আটকাবে না বা যারা বিভাজিত হবে তারা চলে যাবে গ্যাপ টুতে। এখন যখন গ্যাপ টুতে আসবে গ্যাপ টুর আবার কিছু ইম্পর্টেন্স আছে, যেমন আমরা জানি যে একটা মাইটোসিস কোষ বিভাজনে অনেকগুলো ধাপ আছে তাই না, আমরা তো 9-10 পড়েছি প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ অ্যানোফেজ অ্যানাফেজ টেলোফেজ, যাই হোক তো আমরা পড়েছিলাম যে প্রোমেটাফেজ যেটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওখানে আমাদের কোষ বিভাজনের জন্য কী কী তৈরি হয়, মানে কিছু কিছু ইয়া ছিল যেমন বিভিন্ন তন্তু মাকু তন্তু তৈরি হয়েছিল তাই না, মাকু আকৃতির তন্তু যেগুলো আমরা বলেছিলাম ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, তো এই বিভিন্ন পদার্থ তৈরি হয়েছিল, তো এগুলো তৈরি করতে সাহায্য করছে গিয়ে মাইক্রোটিউবিউলস, তো এই মাইক্রোটিউবিউলস কোন ফেজে তৈরি হয় গ্যাপ টুতে, মাইক্রোটিউবিউল গ্যাপ টুতে তৈরি হয়। তাছাড়াও সেন্ট্রোজোম ঠিক আছে এগুলোও গ্যাপ টুতে তৈরি হয়, তার মানে মাইক্রোটিউবিউল সেন্ট্রোজোম থেকে আরম্ভ করে বিভিন্ন পদার্থ কোষ বিভাজনে যা লাগবে সবগুলো গ্যাপ টুতে তৈরি হয়। তো এই জিনিস কিছু কিছু কোষ আছে গ্যাপ টুতেও আটকায় যায়, যারা না আটকায় তারপর তারা চলে যায় হচ্ছে এম ফেজে। অবশ্যই মনে রাখবে গ্যাপ টু থেকে এম ফেজে যাইতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর MPF ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর লাগবে, এই ফ্যাক্টরের সহায়তায় কোষ গ্যাপ টু থেকে মাইটোসিস ফেজে চলে যায়। যখন মাইটোসিস ফেজে চলে যাবে তখনই একটা এই কোষটা একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে বা জটার সেলে পরিণত হয়ে যাবে। এই ছিল তোমাদের কোষচক্র, তো আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিটেলস মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করবো, আজকে এতটুকুই ছিল।